আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি, তার জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। মুরগির মাংস 1 কিলো নিয়ে নিয়েছি, টক দই, সাজিরে, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, বিরিয়ানি মশলা, অরেঞ্জ ফুড কালার, গ্রিন ফুড কালার, পেঁয়াজ কুচি, টমেটোর কুচি, ধনে পাতা কুচি, লেবু, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা, চাল, তেল, ঘি, গোলাপ পানি, পেঁয়াজ বেরেস্তা। এখানে আলুগুলোকে সেদ্ধ করে আমি মশলা মাখিয়ে ফ্রাই করে নিয়েছি। প্রথমে মাংসটার মধ্যে টক দই, লেবু রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমরা রান্না শুরু করব। প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে আমার টমেটো দিয়ে দেবো, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা, ধনে পাতা কুচি, মশলাটা আমাদের ভালোভাবে ঘনা হয়ে গেছে, এর মধ্যে আমরা মাংসটা দিয়ে দেবো। হয়ে গেছে, এর মধ্যে অল্প পানি দিয়ে দেবো। হয়ে গেছে, প্রেসারের কুকার ঢাকনা বন্ধ করে দেবো। 1টা সিটি হয়ে গেলে আমরা নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ভাতটা চাপাবো। আমরা 1টা হাঁড়ির মধ্যে পানি দিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচ নুন, 1 জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এক চামচ ঘি, আমরা চালটা দিয়ে দেব। ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেব। ভাতটাকে আমাদের পুরোপুরি সেদ্ধ করলে হবে না, আজ সেদ্ধ করতে হবে। এখনো হয়নি ভাতটা, আর 5 মিনিট লাগবে।
হয়ে গেছে ভাতটা, পানিটা ভাতের পানিটা ছেঁকে নেবো। এবার অল্প ভাত দেব, ভাত দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো একটা একটা করে বিছিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা, অরেঞ্জ ফুড কালার, গ্রিন ফুড কালার, গোলাপ পানি, আর মাংসগুলোকে দিয়ে দেব। আবার ভাত দিয়ে দেবো পরে। অরেঞ্জ ফুড কালার, ঘি দিয়ে দেবো। গোলাপ পানি, তরকারিটা সব করে বিছিয়ে দেব। এরপর ভাতগুলো সব দিয়ে দেব। গোলাপ পানি, গ্রিন ফুড কালার, অরেঞ্জ ফুড কালার, পেঁয়াজ বেরেস্তা, এটাকে ঢাকা দিয়ে দমে দিতে হবে আধ ঘন্টা। দিয়েছি মিডিয়াম আঁচে, 30 মিনিট দম দেবো। এরকম একটা ভারী কোনো জিনিস ঢাকা দিয়ে দিলাম, 30 মিনিট পর নামিয়ে নেব। আধ ঘন্টা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের চিকেন বিরিয়ানি।